আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো 2022-23 শিক্ষা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো ভর্তির শুরুর তারিখ এবং কত তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি চলবে সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ভর্তি সংক্রান্ত টুকিটাকি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিডিওতে যাওয়ার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এডুকেশন বিষয়ে সকল তথ্যগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন সকল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে। 2022-23 শিক্ষাবর্ষে MBBS বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী ভর্তি শুরু হবে আগামী 3 জুলাই থেকে। এরপর আগামী 9 জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা তাদের জন্য বরাদ্দকৃত আসনে ভর্তি হতে পারবেন। বৃহস্পতিবার 22 জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মুজাহিদ মোহাম্মদ হোসেন কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ দেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত 3,332টি আসনের বিপরীতে অনলাইনে আবেদন করছেন 6,354 জন। গত 13 জুন মেধা ও প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী 3,332 জনকে আসন বরাদ্দপূর্বক SMS-এ পূরণ করা হয়েছে, অর্থাৎ যারা চান্স পেয়েছে তাদেরকে SMS করে জানানো হয়েছে। এবং চান্স পাওয়ার পর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি নিশ্চয়ন করেছে 3,108 জন। অটো মাইগ্রেশন শেষে দেশি শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত অবশিষ্ট 224টি আসনে মেধা ও পছন্দক্রম ভিত্তিতে একইভাবে সমসংখ্যক প্রার্থীকে নির্বাচন করে গত 20 জুন SMS পূরণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিশ্চয়নের শেষ তারিখ আগামী 25 জুন, অর্থাৎ আগামীকালকে এই নিশ্চয়নের শেষ তারিখ। নিশ্চয়ন শেষে পরবর্তীতে কলেজ ভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর বেসরকারি মেডিকেলে ভর্তির তারিখ আগামী 3 জুলাই হতে আগামী 9 জুলাই পর্যন্ত চলবে। 2022-23 শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেল কলেজ সমূহতে MBBS কোর্স ভর্তি প্রক্রিয়া অনলাইনে ডিজিটাইলেশন প্রক্রিয়া শুরু হয়। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানি, অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের পথ বন্ধ হয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়করণের সুযোগ সৃষ্টি হওয়ার বিষয়টি জনগণের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তো এবছর তোমাদের মেধাক্রম অনুযায়ী এবং মেধাবী শিক্ষার্থীরাই বেসরকারি মেডিকেলগুলোতে চান্স পেয়েছে এবং যেহেতু ভর্তি কার্যক্রম ডিজিটাল প্রক্রিয়া হচ্ছে, সেক্ষেত্রে টাকা দিয়ে বা ঘুষ দিয়ে এখানে ভর্তির সুযোগ থাকছে না। তো তোমাদের ভর্তি কার্যক্রম চলবে 3 জুলাই থেকে 9 জুলাই। তো যারা এই 3,332টি আসনের মধ্যে রয়েছে এবং তোমাদের SMS এর মাধ্যমে যাদেরকে কনফার্ম করছে, তোমরা অবশ্যই কলেজ নিশ্চয়ন করে নিবে এবং পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবে। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।